জুরাইজ। আজ থেকে হাজার হাজার বছর পূর্বে একটা লোক ছিল যার নাম ছিল জুরাইজ। ঈশ্বরলিপি সৌমাতেহি সে তার গির্জা ঘরে ইবাদত করছিল। ফাজাতহু, তখন তার মা চলে আসলো। ফাদাতহু, তার মা তাকে ডাকলো, জুরাইজ জুরাইজ, তার মা তাকে ডাকলো। তখন সে মনে মনে বলতে লাগলো, উজিবা উসাল্লি, এখন আমি আমার মায়ের ডাকে সাড়া দিব না সলাত আদায় করব, আমি আমার মায়ের ডাকে সাড়া দিব না সলাত আদায় করব, এরকম একটু বলতে বলতে দেরি হয়ে গেছে। তখন তার মা বলছে, আল্লাহুম্মা লা তুমি ততুরিহু জুহাল মুমেশা, আল্লাহ তুমি আমার এই ছেলের মরণ দিও না পতিতালয়ের মহিলার মুখ দেখা পর্যন্ত, আল্লাহ এই ছেলে যেন না মরে কোন একটা বদ মহিলার সাথে দুর্ঘটনা না হয়ে। মা বলে চলে গেলেন। একটুতে মার মন খারাপ, যেতে না যেতেই ফাতার রাজাতুল হিমরা, একজন মহিলা এসে তাকে বলছে যে আপনি আমার সাথে জেনা করেন। ফাআবা, তিনি তখন মুখটা ঘুরিয়ে নিয়ে বলছেন, ছি 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 ছি, তুমি বলো কি, তুমি আমার সাথে জেনার কথা বলো মানে? ফাতাতি রাইয়া, তখন মহিলা এক রাখালের কাছে আসলো। ফাম কানাতহু, মহিলা রাখালকে চেপে ধরলো, তার সাথে অন্যায় করলো। ফাওয়ালাদাত গোলামান, তার সাথে জেনায় করে একটা সন্তান জন্ম দিল। সন্তান যখন জন্ম নিল তখন মহিলা বলল যে হুয়া মিন জুরাইজ, এই বাচ্চাটা হলো জুরাইজের। ফাতাহু, জনগণ গির্জাঘরের পাশে আসলো। ফাকাসারুহ, তার গির্জাঘরকে ভেঙে একবারে ধুলা ধুলা খান খান করে দিল। ওয়ান জালুহ, তারা তাকে গির্জাঘর থেকে টেনে হেঁচড়ে রাস্তা নামিয়ে দিল। অসাবুহ, তারা তাকে অকথ্য ভাষায় গালি দিতে লাগলো, যার যা মনে লাগে। হ্যাঁ বেটা, তুমি গির্জাঘরে ইবাদত করো আর জেনা করো, যার সন্তান হলো এইটা, সবাই স্বাভাবিকভাবে মন খারাপ করবে, যা হওয়ার তাই হলো। ফাকামা, জুরাইজ দাঁড়ালেন। ফাতাওয়াদ্দা, উযু করলেন। ওয়াসাল্লা রাকাতাইন, দুই রাকাত সালাত আদায় করলেন। ফা আতাল গোলামা, এবার দুধের বাচ্চার কাছে আসলেন। দুধের বাচ্চার কাছে এসে বলছেন, মানাবুকা, ও দুধের বাচ্চা, বলো তো তোমার বাপ কে? তখন দুধের বাচ্চা বলছে, আবিয়া রাই, আমার বাপ হচ্ছে রাখাল। কালু, জনগণ বলল, নাবনি সৌমাতা কাবি ধাব, শোনেন জুরাইজ, আপনার গির্জাঘর আমরা স্বর্ণ দিয়ে বানিয়ে দেব। তখন জুরাইজ বললেন, লা ইল্লা দ্বীন, আমার গির্জাঘর স্বর্ণ দিয়ে বানাতে হবে না, মাটি দিয়ে বানাতে হবে, যাহাই ছিল তাহাই করিতে হইবে। হাদিস মুসলিম। এরলাম বানি ইসরায়েলের কাহিনী। ছেলে একটু বাইরে দেখো তো, যারা একটু হইচই করছে তাদের একটু হইচই বন্ধ করো তো, যারা তোমরা দায়িত্ব পালন করছো, যারা আশেপাশে হইচই করছে তাদেরকে দূরে বিদায় করে দাও, যারা দোকানপাটে আছেন তাদেরকে আমি অনুরোধ করছি কিছুক্ষণ কথা, লেনদেন ক্রয় বিক্রয় বন্ধ করুন। এর নাম বানি ইসরায়েলের কাহিনী। এই হাদিসে আমাদের বুঝার কি আছে? এই হাদিসে আমাদের বুঝার আছে, জীবনে কোনোদিন ছেলে মেয়ের জন্য বদদোয়া করবেন না। ছেলে মেয়ে যদি আপনাকে মারে, আপনাকে গালি দেয়, আপনার হাত পা ভেঙে দেয়, তবুও আপনি আল্লাহকে বলবেন না, আল্লাহ তুমি এই ছেলেকে ধ্বংস করো। ছেলেকে বলবেন না, তোকে ত্যাজ্য পুত্র করলাম, তোকে ত্যাজ্য পুত্র করলাম, তুই বাড়ি থেকে বের হয়ে যা, তোকে জমি দিব না, এই করবো না, সে করবো না, কিছু বলবেন না। তাড়াহুড়া করে অজু করে ভিতরে ঢুকে দুই রাকাত সলাত আদায় করে আল্লাহকে বলেন, আমাকে ছেলে ফিরিয়ে দাও, আমি তো এই ছেলে চাইনি, আমি অনেক কষ্ট করে ছেলে মানুষ করেছি, তুমি আমাকে ছেলেকে ফিরিয়ে দাও। কান্নাকাটি করে চোখের পানি ঝরিয়ে বলেন, একটু পরে ছেলে এসে পা ধরে ক্ষমা নিবে, দিয়ে বলবে, আব্বা আমার ভুল হয়েছে, জীবনে আপনার সাথে এই আচরণ করব না। কথা মনে হয় বুঝাতে পারলাম না? জীবনে কোনো দিন পরস্পর সবকে বলে দিবেন, ছেলে মেয়ের জন্য বদদোয়া করবেন না। এক নম্বর শিক্ষা এখানে, দুই নম্বর শিক্ষা হলো এই, বাপ মায়ের দোয়া কবুল হয়, বলার সাথে সাথে উপরে লেগে যাবে, মধ্যে কোনো এর নাই, অন্তরাল নাই, আর নাই। তিন নম্বর হলো যে সবচেয়ে জঘন্য কাজ, মানুষকে অপমান করার, নিচে নামিয়ে দেওয়ার এই অশ্লীল ঘটনা।
চার নম্বর হলো, মানুষ যদি বিপদে পড়ে তাহলে সুন্দর করে ওযু করে দুই রাকাত সালাত আদায় করে কান্নাকাটি করে আল্লাহকে বললে আল্লাহ হাতে হাতে শুনে নেবেন তার প্রমাণ। এটা এদেশে একটা বই পাওয়া যায় উপদেশ, নাম শুনেছেন? নাম শুনেননি? উপদেশ, ওই বইয়ে এই হাদিস আছে। আপনি যদি এখন মনে করেন আব্দুর রাজ্জাক সাহেব আপনি লিখেছেন আপনি পড়েন, তা আমি কি করতে পারি বলেন? আপনার বাড়িতে বই আছে, কি করলে কি হয়? আপনার সাথে আমার আজকের জন্য তৃতীয় জরুরি কথা হলো এই, উপস্থিত দিনই মুসলিম বোন আপনি একটু শোনেন, আপনাকে বলছি। এই মেয়ে গল্প করছো নাকি তুমি? ফ্যাশন বোরখা পরে এসেছো কেন? শরম করো না তুমি একটু? তোমার বাপ তোমাকে দেখতে পায় না, তোমার পরনে ফ্যাশন বোরখা কেন? তোমার স্বামী তোমাকে দেখতে পায় না, তোমার ভাইয়েরা তোমাকে দেখতে পায় না, তোমার পরনে ফ্যাশন বোরখা কেন? এই তোমাকে বলছি, জীবনে আর কোনো দিন তুমি এই বোরখা গায়ে উঠাবো না, আজকে বাড়িতে গিয়ে জ্বালিয়ে দিও। দিনই মুসলিম বোন আপনাকে আমি অনুরোধ করছি, আপনি পোশাক পরিবর্তন করুন, দেখুন আপনি পোশাক পরিবর্তন করুন, এইভাবে হটকারিতা করে জান্নাত পাওয়া যাবে না। শতদিন আপনাকে বলেছি তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে আপনি আছেন। তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, এক মুদমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না। দুই অর রাজালাত মিনান নিসায়, পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে তারা জান্নাতে যাবে না। তিন দায়ুস তোমার স্বামী, এম এ তোমার বাপ জান্নাতে যাবে না, তোমার কারণেই যাবে না। তিন চিলেই চলে গেছে লন্ডন, আর মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর একজনের সাথে ঘুরে, তিন মাস পরে ফিরবে, সেই জন্য ধর্ম পাগল হয়ে গেছে। ধর্ম রাজশাহী চাপায় নেব যে হাওয়াই লাড্ডু দোনো হাত মে লাড্ডু হয়, যো চায় উসকো খা লে, যো চায় উসকো ছোড় দে, ভুল হিসেব ধর্ম এমন নয়। বাড়িতে মাশাল্লাহ জারি থাকবে, কারফিউ জারি থাকবে, প্রেসিডেন্ট আইয়ুবের দেশ, 24 ঘন্টা কারফিউ জারি আছে, মাশাল্লাহ, কেউ বাইরে যেতে পারে না, সন্ধ্যা হয়ে গেছে। আমাদের শোনা কথা, আপনি স্বামী মানে এই বাড়িতে কারফিউ জারি থাকবে, 44 ধারা জারি থাকবে, আপনার কথা ছাড়া কেউ বাইরে যেতে পারে না। শুনুন, আপনি দিনই বোন, আপনি চারটা কাজ করতে পারলে আপনার জান্নাতের সব দরজা খোলা, সহজ, দেখেন আপনার জন্য সহজ। এক সল্লাত খামসাহা, 5 ওয়াক্ত সালাত আদায় করলো। দুই সমাদ সাহারাহা, রমজান মাসের সিয়াম পালন করলো, রোজা থাকলো। তিন আতাত বা আলাহা, স্বামীকে মেনে চললো। চার আহসানাত ফারজাহা, জেনায় লিপ্ত হলো না, এই চারটে। এক আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, নামাজ পড়বেন। দুই রমজান মাসের রোজা থাকবেন। তিন স্বামীকে মেনে চলবেন। চার জেনায় লিপ্ত হবেন না, জান্নাতের সব দরজা খোলা। আমি বলিনি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে। জরুরি কথা আপনার সাথে, স্বামীকে মেনেই চলতে হবে, তিতা লাগলেও মিঠা লাগলেও। বুঝলাম আপনার স্বামীর মুখ খারাপ, আপনাকে গালি দেয়। বুঝলাম আপনার স্বামীর মুখ খারাপ, আপনাকে গালি দেয়, মারে। আপনার 3-4টে বাচ্চা হয়ে গেছে, আপনি কিভাবে তাকে নিয়ে চলবেন? চলতেই হবে, এটা আপনার জন্য ভালো। আমি আপনার দিনী ভাই হিসাবে, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আপনি আমার দিনী বোন, আপনাকে আমি বলছি, আপনি স্বামীকে মেনে নেন, তার সাথে কথা বলেন, সপ্তাহ সপ্তাহ কথা বলেন না, রান্না বান্না করার পরে মেয়ের হাতে ভাত পানি স্বামীর ঘরে দিয়ে পাঠান, এটা কোনো অভ্যাস। আবার যদি আপনার কাছে 1 গ্লাস পানি চাই, তাহলে 1 গ্লাস পানি সামনে নিয়ে এসে ঠ্যাকশ করে রেখে দেবে, ভাবে হেঁটে চলে যান, এবং হবে না। স্বামীকে আপনাকে মেনেই চলতে হবে, এটা আমার জরুরি অনুরোধ, এ কথা আল্লাহ নবী বলছেন। শেষ পর্যন্ত যদি দেখেন চলবে না, তাহলে আপনি খোলা তালাক করেন, কোনো সমস্যা নেই। আপনার স্বামী যদি তাহাজ্জুদ পড়ে, তবু আপনি খোলা তালাক করতে পারেন।
আপনার স্বামী যদি মাসে কোটি টাকা ইনকাম করে তবে আপনি খোলা তালাক করতে পারেন। আপনি কাজীকে গিয়ে বলবেন, চেয়ারম্যান মেম্বারকে বলবেন, আমি তার সাথে ভাত খাবো না, সংসার আমার বিচ্ছিন্ন করে দেন, বাস একটা খোলা তালাক লিখে দেওয়া হবে, আপনি তার 30 দিন পর আর এক জায়গাতে বিবাহ বসেন। কিন্তু এইভাবে স্বামীর সাথে কথা না বলে, মাস মাস কথা বন্ধ করে এইভাবে সংসারে চলে না, এই সংসার চলবে না। আপনি স্বামীকে মেনে চলেন, তিতা লাগলেও মিঠা লাগলেও। চার, জেনা যদি হয়েই থাকে তাহলে তোবা করেন, অতীতে যা জেনার পাপ হয়েছে সব আল্লাহ আবার নেকিতে উল্টিয়ে দিবেন। এটা উনি পারেন, তিনি সর্বশক্তিমান। আজ থেকে যদি আপনি আমি সারা পৃথিবীর মানুষ এই জেনার মতো অশ্লীল কাজকে বন্ধ করতে পারে, আল্লাহ তাআলা বলছেন ওয়ানাহা নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। পৃথিবীর মানুষ শুনে রাখো, তোমরা যারা অশ্লীল কাজকে বন্ধ করতে পারবে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। পৃথিবীর মানুষ আমি ঘোষণা দিয়ে দিলাম, তোমাদের জন্য জান্নাতুল মাওয়া রেডি করেছি, যারা যারা অশ্লীল কাজ বন্ধ করেছো।